চলতি বছরের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.1%, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাস শেষে তা কমে দাঁড়িয়েছে 11.36%, আর সার্বিক মূল্যস্ফীতি 1.17% কমে দাঁড়িয়েছে 10.49%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হালনাগাদ পরিসংখ্যান বলছে, খাদ্য মূল্যস্ফীতি কমলেও কিছুটা বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। এদিকে সাধারণ ভোক্তারা বলছেন, জুলাইয়ের তুলনায় আগস্ট ও সেপ্টেম্বরে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে, তবে অনেক পণ্যের দাম এখনও নাগালের বাইরে। 20-10 টাকা করে কমে গেছে অনেক কেজিতে, ডাল, পোলাও চাল, এরপর মসুরির ডাল, চিনি। এর আগে তো বাড়তিয়েছিল, এটা কিছুদিনের মধ্যে এই দামটা সমতায় আসছে, বাট এখনও মাছের বাজার বাড়তি বলা চলে। ব্যবসায়ীরা বলছেন, জুলাইয়ে পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নিত্যপণ্যের দাম ছিল বাড়তি, তবে এখন তা অনেকটাই স্বাভাবিক, যদিও এখনও অধিকাংশ পণ্যের দাম বাড়তির দিকেই। চাউলে 1-1.5 টাকা করে বাড়তি হচ্ছে, এখন কি কারণ সেটা আমরা বুঝতে পারতেছি না। কিছুটা কমছে, চিনির দাম কমছে, আটার দাম কমছে, এলাচির দাম কমছে, জিরার দাম কমছে, কিন্তু সরবরাহ ভালো আছে। এখন সরকার পতন হয়েছে, এরপরে অগস্ট মাসে মনে করেন আপনার মুরগির দামটা একটু কমছে। অর্থনীতিবিদরা বলছেন, বন্যা ও পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় আগস্টের প্রত্যাশা অনুসারে মূল্যস্ফীতি কমেনি, তবে চাঁদাবাজি কমায় ও পণ্য পরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকায় নভেম্বর নাগাদ মূল্যস্ফীতির হার সিঙ্গেল ডিজিটে নেমে আসার আশা তাদের। মূল্যস্ফীতি আরো অনেকটাই কমে যেতে পারতো, তার কারণ চাঁদাবাজি অনেকটাই কমে গেছে এবং পুরো যে পরিবহন ব্যবস্থা সেটা অনেকটা স্মুথ হয়েছে। খাদ্য মূল্যস্ফীতি কিন্তু প্রত্যাশা অনুযায়ী কমেনি, হোপফুলি এটা হয়তো নভেম্বর আসতে আসতেই আমরা দেখতে পাবো যে আসলে আবার সিঙ্গেল ডিজিটে চলে এসেছে। এদিকে বাজারে নিত্যপণ্য কিনতে আগস্টে শহরের তুলনায় গ্রামের মানুষকে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। গ্রামের সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.95% ও খাদ্য মূল্যস্ফীতি ছিল 11.44%, যা শহরে ছিল যথাক্রমে 10.01% ও 11.24%। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।